জিকিরের মতো অভ্যস্ত একটা জিহ্বা যদি হয়ে যায়, জিকিরের মতো অভ্যস্ত একটা জিহ্বা যদি হয়ে যায়, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যদি আপনার হয়ে যায়, জিকিরের মতো অভ্যস্ত একটা দিল যদি হয়ে যায়, জিহ্বা যদি হয়ে যায়, কাঁদার মতো দু চোখ যদি হয়ে যায়, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তোমাকে দু জানে সৌভাগ্যের চাবি তোমার হাতে দিয়ে দিল। বাকিদেরকে বললো ফেরেশতা ওরে যা লাগে ওরে কিছু কিছু দিয়ে দাও, আর তোমাকে বললো ফেরেশতা ওরে যা যা লাগে সব দিয়ে দাও, বাকি এখানে সব দিও না, এখানে কিছু কিছু দিয়ে দাও, বাকি জান্নাতে সব দিয়ে দিও। কি হয়? এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد مازي مازي استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه قربو تو ان شاء الله جماعت সাথে নামাজ নিশ্চিত করব তো ইনশাআল্লাহ নিয়ত করেন জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর এই জিকির গুলো করব তো ইনশাআল্লাহ রোজানা যার যার সাধ্য আছে সাধ্যমতে কিছু সদাকা করবেন, প্রতিদিন দু টাকা হলেও সদাকা করবেন, পাঁচ টাকা হলেও সদাকা করবেন। মসজিদের বক্স যখন আপনার সামনে যাবে তা আপনার পকেটে টাকা থাকলে মসজিদের বক্সকে খালি ফেরত দিবেন না, বলেন ইনশাআল্লাহ। যখন যেই মসজিদে নামাজ পড়বেন আপনার মসজিদের সামনে যখন আপনার সামনে যখন বক্স যাবে এটাকে খালি ফেরত দিবেন না, তো ইনশাআল্লাহ এই বক্স বলবে রব্বে করিম আমি তার কাছে বারবার গিয়েছি সে কখনো আমাকে খালি ফেরত দেয়নি, পারবো না ইনশাআল্লাহ। যে যেখানে নামাজ পড়বেন সাধ্যমতে দু টাকা রেখে দেবেন, পাঁচ টাকার নোট রেখে দেবেন, বক্স যেন আমার পক্ষে সাক্ষী দেয়। কি বলছি বলেন? বক্স যেন কি? আলহামদুলিল্লাহ শুকর আদায়ের জন্য বলি, মাঝে মাঝে আমি মসজিদের দান বক্সের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় বড় নোটটা রেখে দিই, পৃথিবীর কেউ দেখে না। আমি বলি একটা মজার খবর আছে, এরা যখন টাকাটা তুলবে টাকাটা গুনবে তখন মানুষ বলবে আল্লাহ যে লোকটা না দেখাইয়া এত বড় নোটটা দিল আল্লাহ তারা মাফ করে দাও। কি ভাই মনি ভাই কী কর কি খেয়াল? এই জন্য এই মসজিদের বক্স যখন যাবে আপনার সামনে অপেক্ষাকৃত বড় নোটটা সাধ্যের বড় নোটটা আস্তে করে চুপে চুপে রেখে দেবেন, কথা বলবে এটা কেমন হবে? যখন টাকা গুনবে সবাই কি বলবে? আহ মাশা আল্লাহ উনি চুপে চুপে এত বড় নোটটা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে কি? একদিন আমি আমার সাহেবকে সৌদি আরব 500 রিয়াল হাদিয়া দিছি, 500 রিয়াল তো হাদিয়া দিছি, সাহেব বলতেছে মালানা অনেক বড় নোট, আমি কি হচ্ছে কলিজা তো চা আরও বড় নোট দেই কিন্তু এখানে আর বড় নোট নাই, এখানে কি নেই 500 রিয়ালের উপরে কি নোট আছে? $100 উপরে নাই, 500 রিয়ালের উপরে নাই, 20 দিনারের উপরে নাই, হাজার আর তো বড় নোট নাই, আর বড় নোট কি? আল্লাহ যদি একটু সময় দিয়ে দিতেন তাহলে আমি কিন্তু সাদাকা করতাম, কি বলতো কি বলবে? তাহলে আমি কিন্তু কি করতাম? সাদাকা করতাম, আর কি করতাম? আর আমি নেককার হয়ে যেতাম। আল্লাহ কয় 60 বছর দিছি অন্য আর 3 দিন দিলে হয়ে যাবেন না, আমি সব বুঝি পাঠ পারি,
আরে বুঝেন নাই কথা, আমি 70 বছর দিয়েছি হন নাই, আর এবার দিলে হবে না, আমি সব বুঝি। কি কয়, কি বলে? ফাসাদাকা, আল্লাহ যদি একটু সময় দিতেন, ফাসাদাকা সাদাকা করে দিতাম, ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, জিনা আর হবে না। কি বলবে বলে? জিনা আর না, আর হবে না, অনেক দিয়েছি তোকে, অনেক দিয়েছি, অনেক দিয়েছি, অনেক দিয়েছি তোমাকে, আর হবে না। ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আমি জানি তুমি যা যা করেছো। আর দিতাম না, কি বলছে বলেন? আর দিব না, আমি জানি যা যা করেছো। আল্লাহ তাআলা আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন, সময়কে দামি বানাবো তিন জিনিস দিয়ে, এক নম্বরে ঈমান দিয়ে, দুই নম্বরে জিকির দিয়ে, তিন নম্বরে গুনাহ থেকে বেঁচে থেকে। কয়টা দিয়ে? কি কি? ঈমান, দুই নম্বরে কি? জিকির, দুই নম্বরে কি? মূলত জিকির কাকে বলে? আল্লাহ তাআলার যখন যেই হুকুম, এই হুকুমটা পালন করার নাম জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার যখন যেই হুকুম বলেন, তখন সেই হুকুম পালন করা, এটার নাম জিকির। একজনের দোকানে বসে বসে হালাল ব্যবসা করে, সম্পূর্ণ হালাল মাল, হালাল ব্যবসা, সম্পূর্ণ হালাল ব্যবসা করে, এই লোকটা দোকানে বসে বসে ব্যবসা করে, আর নামাজের সময় নামাজে চলে যায়, আবার ব্যবসা করে, আবার নামাজে যায়, আবার ব্যবসা করে, আবার নামাজে যায়, এই লোকটার এই ব্যবসাটা জিকির। আরেক লোক 100% হালাল চাকরি করে, হালাল চাকরি করে, আবার নামাজ পড়ে, আবার ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, এই কাজটা 100% জিকির। সুবহানাল্লাহ বলবেন না? কি? আর ঘরে বসে বসে জিকির করতেছে, মাসালান ঘরে বসে বসে জিকির করতেছে, আজান হয়ে গেছে এবার মসজিদে যায় নাই, এর জিকির মধ্যে ওই লোকটার কাজ এই জিকিরের থেকে অনেক বেশি দামি। জিকির কি ছোট্ট জিনিস না বড় জিনিস? জিকির ব্যাপক থেকে ব্যাপক জিনিস। এর ব্যাপকতাকে আমরা চকলেট বানিয়ে ফেলছি, বুঝেন নাই কথা? ওটার হীরাকে আমরা কি বানিয়ে ফেলছি? চকলেট বানিয়ে ফেলছি। আমরা এটাকে ছোট্ট বানিয়ে ফেলছি, ছোট্ট না, এটা ছোট্ট নয়, এটা কি অনেক বড় বিষয়। এজন্য ওয়ামা আল্লামনাহু শিআরা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবীন, গোটা কুরআন যিকির। সুবহানাল্লাহ, গোটা কুরআন কি? গরু চড়ায়, গরু চড়ায়, গরু চড়ায়, সে ছাগল রাখে লেকিন জামাতে নামাজ পড়ে, এই লোকটা গরু চড়ানো যিকির। এলটা গরু চড়ানো কি? আরেক বেটা, আরে শুনেন না, আরেক বেটা সুপারি চুরি করছে, সুপারি সুপারি চুরি করে ওই টাকা দিয়ে একটা মুরগি কিনছে, মুরগির বাচ্চা বুচ্চা অনেকগুলো বিক্রি করে একটা ছাগল কিনছে, এই ছাগলের বাচ্চাটা হচ্ছে অনেকগুলো বিক্রি করে একটা গাভী কিনছে, এই গাভীর বাচ্চাটা হচ্ছে অনেকগুলো বিক্রি করে একটা বাড়ি করছে, এ আবার এই বাচ্চাকে এবার বাচ্চা কাচ্চা বিক্রি করে একটা ঘর করছে, এবার বাচ্চা কাচ্চা বিক্রি করে একটা বিয়ে করছে, এবার সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে, এবার ওই গরুর বাচ্চা কাচ্চা বিক্রি করে 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 এবার হজ করছে, তো এই বেটার সব হারাম। এবার হরজে হজে পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ফেরেশতা কয় সুফারি সুরা, সুফারি সুরা, সুফারি সুরা, আরে বলে ফেরেশতা কি বলতেছে বলে? ওই বেটা কয় লাব্বাইক, আর ফেরেশতা কয় সুফারি সুর, কি কইতেছে কোন? আর ওই বেটা হালাল টাকা দিয়ে একটা ছাগল কিনছে, একটা ছাগল হালাল 100% হালাল, এখন ওই ছাগলের জন্য ঘাস কাটতে খেতে গেছে, আজান দিছে আর মসজিদে, আবার দৌড় দিছে ছাগলের কাছে, আবার মসজিদে, আবার ছাগলের কাছে, ওই বেটা ছাগলের ঘাস কাটতেছে, ফেরেশতা লিখতেছে জিকির 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 জিকির। বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, কি বুঝছেন? আর ওখানে লাভবাহিক কি কর আসেনি? আমি কোথায় সুপারি চোর আসেনি, নারিকেল চোর আসেনি, ডাব চোর, আল্লাহ হেফাজত করে। এই উদাহরণ দিছিল আমরা আব্দুল কাদের স্যারে, আমাদের টুমচরের বাংলা স্যার আছে, বাংলা স্যার,
স্যার হায়াত দারাজ করেন আল্লাহ। স্যার সুন্দর সুন্দর কথা বলতেন, স্যার বলতো এই সুপারিশ সুরের হজ যেমন তোরা নকল করে যখন পাশ করবি আর চাকরি করবি তোরা চাকরি তেমন। আরে ছাত্র যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট নকল করে না পারেনি, স্যারে বলতো, স্যারে বলতো তোমার নকলের পাস, নকলের পাস কেমন হবে জানো, ওই সুপারিশ সুরের হজের মতো। সুপারিশ সুরের হজ কেমন, এবার বলে নকল নকল পাস করি চাকরি করে ওই চাকরির টাকা কেমন পার আলোটা। স্যারের কথা স্যারে বলছে, আমি আপনাদেরকে শুনাই দিচ্ছি। আরে এই স্যারে আমাদেরকে ওয়াজটা করছে 1989 সালে, কোন সালে স্যার আমার ইংরেজি পড়া আমাদেরকে ইংরেজি পড়াইতেছিল, এই তখন স্যারে ওয়াজটা করছে। দাখিল পরীক্ষা দিবার তো নকল কইরা, এটার উদাহরণ হলো সুপারি চুরি করে হজ করার মতো। আল্লাহ স্যারকে হায়াত দারাজ করে। তো কি বলছি, তাহলে মৌতের আগে দেওয়া না মৌতের পরে দেওয়া? কি কি দিবেন? কেউ নামাজে মসজিদে আসে না, এর অর্থ হচ্ছে তুমি তোমার বডি আমাকে দেও নাই, তুমি তোমার শরীর আমাকে দেও নাই। আরে কি বলছি বলেন, তোমার শরীর আমাকে কি করে নাই, যাকাত দাও নাই, তুমি তোমার মাল আমাকে দাও নাই, সাদাকাতুল ফিতির দাও নাই, তুমি তোমার মাল আমাকে দাও নাই, কোরবানি করো নাই, তুমি তোমার মাল আমাকে দাও নাই, হজ করো নাই, তুমি তোমার সময় আর মাল আমাকে দাও নাই, সময় আর মাল আমাকে দাও নাই, নামাজ পড়ে নাই তোমার সময় আর শরীর তুমি আমাকে দাও নাই। আল্লাহ, তাহলে আজকে কি শিখলাম, আল্লাহকে দেওয়া মানে কি কি দেওয়া, যা যা দিয়েছেন সবটা থেকে সবটা দেওয়া না কিছু কিছু দেওয়া? এই যে মাসে একবার এই আসর থেকে মাগরিব দিলেন, কি মাসে একবার কি দিলেন আসর থেকে মাগরিব, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আমিন।